ছিলেন আমাদেরকে নরসিংদীর সদর উপজেলার নরসিংদীর করিমপুর সড়কে মেঘনা নদীর উপরে শেখ হাসিনা সেতুটি 2018 সালে উদ্বোধন করা হয়। এই সেতুর কারণে উপকৃত হচ্ছে দুপারের মানুষ। আমরা জানবো বিস্তারিত সহকর্মী নরসিংদীর বেনিজির আহমেদ বেনুর কাছ থেকে। বেনু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, মানুষের উপকার হচ্ছে কিন্তু এই বিষয়গুলো খুব বেশি প্রচারে আসে না, কি জানাবেন আমাদেরকে বেনু? মেঘনা নদী আপনারা দেখছেন, এই নদীর উপরই এই একটা বৃহত্তর সেতু করা হয়েছে। এই সরকারের আমলে যে সেতু নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা সেতু। তার পাশাপাশি আপনার মাধ্যমে আরো জানাতে চাই যে আমাদের এই সেতু দিয়ে নরসিংদী জেলা সদরের ওই পার থেকে আমাদের যে পিছনে চরাঞ্চলগুলি রয়েছে, ওই সমস্ত চরাঞ্চলগুলিতে যারা অতীতে নৌকা এবং লঞ্চ দিয়ে যাতায়াত করতো, এখন আর তাদের নৌকা আর লঞ্চের যুগ পাল্টে গিয়ে এখন তারা গাড়ি নিয়ে এবং দেখতে পাচ্ছেন যে ব্যাটারি চালিত অটো, সিএনজি, মোটর বাইক সহ ওই তাদের বাড়িতে তারা স্বাচ্ছন্দ্যে পৌঁছে যাচ্ছে। এই সমস্ত এলাকা থেকে যে সমস্ত শ্রমিকরা আমাদের নরসিংদীতে গিয়ে কাজ করে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, তাদের জন্য এই শেখ হাসিনা সেতু অত্যন্ত প্রয়োজন।